वेलकम टू माय चैनल। आज के आमी रान्ना करब आलू टिकिया। एटा के नॉन बेंगलीरा आलू टिक्कीओ बोले थाके। एटा बनानोर जोन्नो आमार एकमात्र प्रधान उपकरण जेटा लागबे सेटा हलो सिद्ध आलू एवं खावार जोन्नो एकटु सालाड और मुड़ी दिए आपनारा खेते पारें। ताहले चलुन उपकरणगुलो देखे नी। आलू लागछे छटा, ময়দা ও ছাতু এক চামচ করে, পোস্ত বাটা এক চামচ, লঙ্কা তিনটে, ধনে পাতা কুচি এক চামচ, জিরে এবং গোলমরিচ গুঁড়ো এক চামচ, লবণ ভাত স্বাদ মতন এবং তেলটা ভাজার জন্য। আমি আলুটাকে আগে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারে বা এমনি প্যানেও সেদ্ধ করে নিতে পারেন। তারপর আলুটাকে ভালো করে মাখতে হবে, মানে আলুটার মধ্যে যেন কোনো রকম গোটা গোটা না থাকে। তাহলে যদি গোটা থাকে সেটা যখন আমরা খাবো তখন ভালো টেস্ট আসবে না। আলুটাকে আমি ভালো করে মেখে নেব এবং এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা পোস্ত দেব এক চামচ। পোস্ত বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দেব এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ গোলমরিচ গুঁড়ো এবং যে লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব এবং তার সঙ্গে দেব ময়দা এক চামচ, বড় চামচের এক চামচ। আর আপনারা চাইলে ছাতু দিতে পারেন, আমি ছাতুটাকে দিয়েছি। আর না হলে তিনটে স্লাইস পাউরুটিকে ভিজিয়ে রাখবেন এবং সেটাকে ভালো করে চটকে নেবেন, তারপর এটার সঙ্গে মিশিয়ে দেবেন। সেটা খেতেও খুব ভালো লাগে। আমার কাছে স্লাইস রুটি ছিল না, তাই আমি ছাতু ইউজ করেছি। এবার আপনারা নুনটাকে পরিমাণ মতন দেবেন, তারপরে জিনিসটাকে ভালো করে মেখে নেবেন। এবং এর সঙ্গে আমি দিয়েছি ধনে পাতা কুচি, তারপর ভালো করে মেখে নেবেন। এটা বিকেলবেলা চা মুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমি তো এটা করে নিই, এটা বেশি উপকরণও লাগে না এবং খেতেও খুব টেস্ট হয়। তো জিনিসটাকে ভালো করে আগে মেখে নেবেন এবং এটা মাখার পরে আপনারা একটা কাজ করবেন, গরম গরম খেতে বেশি টেস্ট লাগে তাই স্যালাডটাকে আগেই করে রাখবেন। এটা ধনে পাতা কুচি দিলাম, স্যালাডটাকে করে রাখা হলো। আর চাইলে মুড়িটাকেও একটু মেখে নিতে পারেন যদি মুড়ি দিয়ে খান। স্যালাডটা আমি স্যালাডের ওপরে একটু চাট মশলা এবং একটু বিট নুন ছিটিয়ে দিলাম, তাহলে এটার টেস্টটা আরও বেশি ভালো লাগে। স্যালাডটা তৈরি হয়ে গেছে। এরপর আমি তেল গরম করব এবং তেল গরম হয়ে গেলে তার মধ্যে ওই আলুর মণ্ডটা থেকে গোল গোল আকার করে নিয়েছি সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং প্রথমে মিডিয়াম আছে এবং পরে হালকা আছে চারপাশটা খুব ভালো করে ভেজে নেব। যখন চারপাশটায় লাল হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে টিকিয়াটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে একদম অল্প তেলেও করতে পারেন, আমি একটু তাড়াতাড়ি হবে তাই বেশি তেল দিয়ে করলাম। অল্প তেল দিলে একটু সময়টা বেশি লাগবে। তাহলে চলুন দেখে নিন, তৈরি হয়ে গেছে আলুর টিকিয়া। এবার আপনারা খেয়ে নিন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।